নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ। রাস্তা তৈরির কাজ বন্ধ করে দিলেন বাসিন্দারা, প্রশাসনে বলেও কোনো কাজ হয়নি। উত্তর দিনাজপুরের ইসলামপুরে দাড়িভিটের ঘটনা, যেখানে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগে রাস্তা তৈরির কাজই বন্ধ করে দিলেন বাসিন্দারা। এটা পিওর বালি দিয়ে কাজ করা যাবে না, কারণ পিওর বালি দিয়ে পাথরটাতে যদি আমি পিওর বালি যদি দিই, তাহলে পাথরটা বালিটা সব যখন শুকায় নিচে ঢুকে যাবে। শিডিউলে রয়েছে, এমনই অভিযোগ করছে যে রয়েছে বালি, মাটি রয়েছেন। শিডিউলে নাই, অ্যাকচুয়ালি আপনারা বোর্ডে গেলে বোর্ডে সমস্ত কিছু লেখা আছে, ওই জায়গাটাতে লেখা আছে ঝামা বালি। পাথরের নিম্নমানের কাজ হচ্ছে না, না পাথর তো আমার দেখেন ঝামা বালি কি এটা? এটা কি ঝামা বালি? এটা হচ্ছে ধূসর বালি। না না, এটা কি ঝামা বালি আপনি বলেন? এটা হচ্ছে, এটা সব মাটি, এটা সব মাটি, আমার দিক দিয়ে তো আমি বলবো যে না, কাজ ঠিকই আছে। এখন ওনারা যেহেতু একটা অবজেকশন করছে, অভিযোগ করছে যে সরাসরি অভিযোগ করছে যে এখানে নিম্নমানের কাজ হচ্ছে, ঠিকই আছে। এবার আমি, আপনার কি মনে হচ্ছে নিম্নমানের কাজ হচ্ছে? আমার মনে হচ্ছে না, কারণ তাহলে আপনার কি মনে হচ্ছে বলেন না? আমি বলছি এখানে বলতে হবে না, আমি আপনার তাহলে কি মনে হচ্ছে? আমি, আপনি ম্যানেজার, ম্যানেজার মানে আপনি চোর, আপনি বহুত চোর, আপনি দশ চোর, আপনি মিষ্টি মিষ্টি কথা বলেন, আপনি চান না এলাকার একটা ভালো কাজ হোক? দাড়িভিট হইতে কাল্লাগিন পর্যন্ত পন্ডিপাতা টু গ্রাম পঞ্চায়েত এবং গাইশাল টু গ্রাম পঞ্চায়েতের মাঝামাঝি একটা রাস্তা, যে রাস্তাটি প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় 5.3 কিলোমিটার হচ্ছে। তো শুনেছি যে রাস্তাটার মান ভীষণ খারাপ হচ্ছে, এবং স্থানীয় যে গ্রামবাসী রয়েছে, তার জনতা রয়েছে, তারা জনগণ রাস্তা বন্ধ করে দিয়েছে। সেটা আমি খতিয়ে দেখব, ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলবো যাতে নির্মাণের কাজ কোনোভাবেই বরদাস্ত করা হবে না, যদি হয়ে থাকে সেটা খতিয়ে দেখে তার যা যোগ্য ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা আমরা